presented by Rupnagar Group. সবাইকে বাটার লাগাতে লাগাতে জীবনটা করে ফেড আপ হয়ে গেল। রূপনগর জাস্ট বাটার বিস্কুট খেতে কিন্তু একদম ফেড আপ হই না। রূপনগর বিস্কিটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা সাত দিন, আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। আজকের বিশেষ বিশেষ খবর হলো, স্কুল চলাকালীন স্কুলের অভ্যন্তরীণ গন্ডগোলের জেরে প্রধান শিক্ষকের সাথে সহকারী প্রধান শিক্ষকের মধ্যে দ্বন্দ্ব থেকে হাতাহাতি, হাতাহাতি থেকে একেবারে মারামারিতে পৌঁছাল। ঘটনার জেরে আক্রান্ত হলেন মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাট বসন্তপুর হরপার্বতী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ হাজরা। রবীন্দ্রনাথবাবু গুরুতর জখম অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি। এ ঘটনায় অভিযুক্ত ওই স্কুলেরই সহকারী প্রধান শিক্ষক কমলেশ দাস অধিকারী, রতন রুই দাস, প্রশান্ত ঘোষ সহ আরও অনেকে। এ বিষয়ে ঠিক কী বলছেন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ হাজরা, চলুন শুনে নিই। এই মুহূর্তে সরাসরি আমার সাথে ফোনে আছেন হাট বসন্তপুর হরপার্বতী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ হাজরা। উনি অসুস্থ অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি আছে, ওনাকে ওই অসুস্থ অবস্থায় আমি সরাসরি পেয়েছি। রবীন্দ্রনাথবাবু, বাংলা সাত দিন টিভি চ্যানেলে আপনাকে স্বাগত। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার খারাপ লাগছে, আপনার কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটলো যার পরিপ্রেক্ষিতে আপনাকে এরকম চরম হেনস্থা হতে হলো, এখন যখন গুরুতরভাবে আপনাকে যখন করা হলো, কি ঘটলো অ্যাকচুয়ালি? গতকাল যে কাগজে একটা বেরিয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন যে শিক্ষকদের বয়স 62 থেকে বাড়িয়ে 65 করা হলো কলেজ প্রফেসর দিয়ে। সেই নিয়ে স্টাফ রুমে বাগবিতণ্ডা, কথাবার্তা, আলোচনা হচ্ছে এবং আমাকে মানে টিটকিরি দিয়ে বলছে যে মাস্টার 75 বছর অব্দি থাকবে। আমি একটু স্ট্রিক্ট প্রিন্সিপালের লোক, ক্লাস আসা যাওয়া বিষয়ে বলি আপনারা সচেতন হন, সেই জন্য আমাকে কটুক্তি করছিল। এবারে সেই মুহূর্তে আমি আমার পিরিয়ড ছিল সেকেন্ড পিরিয়ডে, স্টাফ রুমে চক ডাস্টার নিতে ঢুকেছি। আমি বলেছি যে আমার যদি 75 বছর আমি থাকি, সেই সার্কুলারটা তো সবার জন্যই হবে, তো এই নিয়ে কটুক্তি করার তো কোনো দরকার নেই, সবাই তো পাবে। দু কথা এক কথা ওরা তর্ক বিতর্ক করছিল, কিন্তু ওরা সেই কটুক্তিগুলো করেই যাচ্ছে, আমি ক্লাসে চলে গেছি। তারপরে যখন আমি সেকেন্ড পিরিয়ড থার্ড পিরিয়ডের পরে ফোর্থ পিরিয়ডে আমি আবার আমার রুমে এসে আমি কাজ করছি, ওই 3-4 জন মাস্টারমশাই গিয়ে আমাকে বলছে আপনি কেন এই করছেন ওই করছেন। আমি কি বললাম, আপনারা বলছিলেন, আমি তো সেই কথা নিয়ে প্রতিবাদ করলাম, আপনারা ডাইরেক্ট প্রধান শিক্ষক এইভাবে কটুক্তি করতে পারেন? আগে দেখুন কাগজটায় কি লিখেছে। হ্যাঁ, বলতে বলতে মেরে খুশি মেরে মুখ ভেঙে দেবো। হ্যাঁ, বলে সঙ্গে সঙ্গে খুশি কি দিতে আরম্ভ করেছে। কে 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 করলো এটা, ওটা কে করলো রবীন্দ্রবাবু? ওইটা করলো রতন রুই দাস, কমলেশ দাস অধিকারী আর আপনার প্রশান্ত ঘোষ, মানে তিনজনই শিক্ষক। হ্যাঁ, তিনজনই শিক্ষক, আবার কমলেশ দাস অধিকারী সহকারী প্রধান শিক্ষক। আচ্ছা, আমি তো হতচকিত হয়ে গেছি। প্রশান্ত ঘোষ বললেন, প্রশান্ত ঘোষ? হ্যাঁ হ্যাঁ, আমি হতচকিত হয়ে গেছি। মানে এটা কি হচ্ছে, মানে টিচার্স রুমই হচ্ছে না স্কুল? আমার রুমে হেডমাস্টারের চেয়ারে আমি বসে আছি। আচ্ছা, তখন তো স্কুল চলছে রবীন্দ্রবাবু, মানে স্কুল চলাকালীন চলছে, স্কুল চলাকালীন ফোর্থ পিরিয়ড চলছে। তো আমি তো উল্টে পড়ে গেছি, সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেছি। তারপরে আমার কোনো জ্ঞান ছিল না, 10-15 মিনিট পরে আমার জ্ঞান এসেছে, জল। আমার আমার ওই রুমে ক্লার্ক পিয়ন ওরা ফেলে রেখেই আমাকে চলে গেছে, ওরা দৌড়ে এসে আমাকে তুলেছে। এবারে আমাকে জল টল দিয়ে একটুখানি আমি ধাতস্থ হতে জ্ঞানটা ফিরতে ওই এক দিদিমণির গাড়ি ছিল, গাড়িতে করে তুলে আমার বাড়ি নিয়ে এসেছে ওরাই, মাস্টারমশাই দুজন আর কৃষ্ণেন্দু কুণ্ডু, অলোক ভট্টাচার্য আর ক্লার্ক শরদিন্দু পণ্ডিত, এনে বাড়িতে এবারে কান্নাকাটি করে ওখান থেকে আমার আত্মীয় স্বজন এসে গেছে, ফোনে আরামবাগেই সব আছে, আমি হসপিটালে নিয়ে এসেছে। MLA সাহেব এসেছিলেন দেখতে, উনি বললেন, উনি সান্ত্বনা দিলেন, আমিও বললাম, আমার স্ত্রীও বললেন
বলে দেখছি বিষয়টা, উনি আমাকে একটু ভালোবাসেন বা আমাকে খুবই স্নেহ করেন ভাইয়ের মতো, বললেন আমরা ওনার উপরেই ছেড়ে দিলাম বিষয়টা। ঠিকই রবীন্দ্রবাবু, আমার খারাপ লাগছে আপনি অসুস্থ অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি আছেন এবং এই মুহূর্তে আপনি সেই বেড থেকেই আমার সাথে কথা বলছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদিকে একদিকে আপনার কথা শুনে মর্মাহত ভীষণভাবে, শুধু আমি নয় স্বভাবতই এই খবর শুনে সবাই মর্মাহত হবে, কারণ একজন শিক্ষক সে হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষক সে দেশ গড়ার মানে উপযুক্ত কারিগর, সেই শিক্ষক যে এত নির্মম হতে পারে, এত নিষ্ঠুর হতে পারে, মানে সত্যি ভাবতে অবাক লাগছে, মানে মানে কোনো কোনো বিশেষণ মানে কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না যে একজন শিক্ষক, একজন সহকর্মী, একজন প্রধান শিক্ষক আর এক সহকারী প্রধান শিক্ষক, সে এত নির্মমভাবে একটা একজন প্রধান শিক্ষককে ওইভাবে অকথ্য অত্যাচার করতে পারে এবং স্কুল চলাকালীন ছাত্রছাত্রীদের সামনে। ধন্যবাদ রবীন্দ্রবাবু, ধন্যবাদ এতক্ষণ আমার সাথে সরাসরি টেলিফোনে ছিলেন আরামবাগ মহকুমা হাসপাতাল থেকে রবীন্দ্রনাথ হাজারি। আরামবাগ এডিআই চন্দ্রশেখর চাউলি বা কি বলছেন চলুন শুনে নি। এই মুহূর্তে আমার সাথে সরাসরি টেলিফোনে আছেন আরামবাগ এডিআই চন্দ্রশেখর চাউলি। চন্দ্রশেখর বাবু, বাংলা স্বাধীন টিভি চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা সত্যি ভীষণ লজ্জাকর, স্বাভাবিকই আপনিও একমত হবেন আমার সাথে। যেটা হচ্ছে ওই আপনার হরপার্বতী হাট বসন্তপুরের হরপার্বতী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ হাজরাকে তার সহকারী প্রধান শিক্ষক এবং আরো কয়েকজন শিক্ষক ভাবে শিক্ষক মিলে নির্মম ভাবে তার উপর অকথ্য অত্যাচার করেছে, কি বলবেন এটা আপনি? এটা তো এখন এটা তো অনপ্রেক্ষিত ঘটনা, এইভাবে তো হওয়া উচিত নয়। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষকরা, যারা সমাজ গড়ার কারিগর, যারা বাচ্চাদের শিক্ষা দেন, ডিসিপ্লিন শেখান, তারা নিজেরাই যদি ইনডিসিপ্লিন হন তো এটা তো ঠিক নয়, ঠিক করেননি এটা আমি বলবো। আর আইন হাতে তুলে নেওয়া তো ঠিক নয়, সমস্যা থাকতে পারে সেগুলো অন্যভাবে সমাধান করা যেত। তো আপনাদের কাছ থেকে খবর পেয়েছি এবং কিছু মেসেজ আমি পেয়েছিলাম ফোনে, দেখি আগামী কাল বিষয়টা নিয়ে আমি একটু তদন্ত করে দেবো। এ বিষয়ে আপনি কি কোনো পদক্ষেপ নেবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যারা অ্যাডাল্ট মানুষ, যারা বিদ্যালয়, যাদের উপরে মানে বিদ্যালয় শুধু নয় সমাজ যাদের উপরে নির্ভর করছে, যাদের কাছে ছেলে মেয়েদেরকে গার্জেনরা পৌঁছে দিচ্ছে, তারা যদি এরকম ঘটনা ঘটেন এটা সত্যি ঘটান আর কি, এটা সত্যিই নিন্দনীয় বিষয়। আর প্রশাসনিক দিক থেকে এখনো আমার কাছে লিখিতভাবে কোনো অভিযোগ আসেনি, মনে হয় নিশ্চয়ই মাস্টারমশাই আপনার কথা শুনে যা বুঝলাম যে উনি অসুস্থ, ধন্যবাদ এতক্ষণ আমার সাথে সরাসরি টেলিফোনে ছিলেন ডিআই আরামবাগ চন্দ্রশেখর চাউলি। স্কুল চলাকালীন সহকারী শিক্ষকদের হাতে প্রহিত হয়ে প্রধান শিক্ষক আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি, এ খবর শুনে কি বলছেন নেতাজি মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ বিজয়কৃষ্ণ ঘোষ, চলুন শুনে নি। এই মুহূর্তে সরাসরি আমার সাথে টেলিফোনে আছেন নেতাজি মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ শ্রদ্ধেয় বিজয়কৃষ্ণ ঘোষ মহাশয়। স্যার, বাংলা স্বাধীন টিভি চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে একটা ঘটনা, যে ঘটনাটা ভীষণ লজ্জাকর আর কি, লজ্জাজনক, সেই ঘটনাটা ঘটেছে, সেটা আট বসন্তপুর হরপার্বতী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ হাজরাকে তারই সহকারী প্রধান শিক্ষক এবং আরও কয়েকজন শিক্ষক মিলে অতর্কিতে আক্রমণ করে এবং মারধর করে। তিনি বর্তমানে মহকুমা হাসপাতালে, আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি আছে এবং একটা স্কুল চলাকালীন ঘটনা ঘটেছে। স্যার, কি বলবেন আপনি এটা নিয়ে? দুর্ভাগ্যজনক ঘটনা, আনফরচুনেট ঘটনা একটা আর কি, তাদের নিজস্ব নানা রকম বিরোধ থাকতেই পারে, মতাদর্শগত, আদর্শগত, অন্য বিষয়ে যে কোনো এতেই থাকতে পারে, কিন্তু স্কুলের বা এই ধরনের বিদ্যালয় বা শিক্ষা মন্দিরের যে ক্যাম্পাস, সেগুলো নিজেদের মধ্যে বিরোধগুলোকে মিটিয়ে ফেলা বা ওইভাবে তার একটা মোকাবিলা করার জায়গা নয়, এগুলো খানিকটা আনসিভিলাইজড ব্যাপার আমি বলবো, অদ্ভুত ব্যাপার একটা। এটা এই ধরনের জিনিস ঘটবে এটা আশা করা যায় না আর কি, তবে আজকাল ঘটছে, এটা ছোটোখাটো ঘটনা এরকম ঘটছে।
স্কুলের ভেতরে প্রধান শিক্ষক বনাম অন্যান্য শিক্ষক, বিভিন্ন দুই শিক্ষক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এগুলো যেন ওই বিদ্যালয় প্রাঙ্গণ অদ্ভুত একটা শক্তির একটা রেশারেশির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর কি। এটা হওয়া উচিত নয়। সেটাই স্যার, মানে স্কুল চলাকালীন মানে ছাত্র ছাত্রীদের সামনে অদ্ভুত একটা নজির তৈরি হচ্ছে। এরা যখন আবার ছাত্রদের কিছু বলতে যাবেন কিভাবে বলবেন আমি জানি না। সেটাই স্যার, মানে অদ্ভুত একটা ব্যাপার। মানে আমরা এটা আশা করি না, অপ্রত্যাশিত আকস্মিক হলে পরে আলাদা কথা, কিন্তু এগুলো খুব অদ্ভুত ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ইনস্টিটিউশনের ভেতরে এই জিনিস ঘটা, মানে যারা করছেন তাদের শাস্তি হওয়া উচিত। মানে স্যার, মানে এটা তো শিক্ষক কুলের গায়েও তো পড়ছে এই যে ঘটনা। হ্যাঁ, বিদ্যালয়ের ভেতরে শিক্ষক বনাম শিক্ষকের এই যে অদ্ভুত ধরনের রেশারেশি সংঘর্ষ, এগুলো শিক্ষার ক্ষেত্রকে অত্যন্তভাবে কলুষিত করছে এবং একটা খুব খারাপ ধারণা ছাত্রছাত্রীদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। এবং শিক্ষক সম্বন্ধে যে শ্রদ্ধা, যে ভালোবাসা, সেটা এই রকম আচার যদি ঘটনা ঘটে অটোমেটিকলি তো ছাত্রছাত্রীর শিক্ষকের প্রতি ওগুলো কমতে শুরু করে ফেলবে। সে তো বটেই, এটা আকাঙ্ক্ষিত নয়, একেবারেই অপ্রত্যাশিত ঘটনা, এবং এই ধরনের জিনিস বিদ্যালয়ের ভিতরে হওয়া উচিত নয়। মাস্টারমশাইদেরকে ছাত্ররাই তো শিক্ষা দিয়ে দেবে এরপরে, তারা এই সমস্ত কিছু না ঘটিয়ে দুর্ভাগ্যজনক ঘটনা, কিচ্ছু বলার নেই এই সমস্ত বিষয়ে। ধন্যবাদ স্যার, এতক্ষণ ইনস্টিটিউশনাল হেড থেকে নানা রকম যন্ত্রণা নিয়ে চলতে হয়, তার সঙ্গে অন্য সামান্য মত পার্থক্য থাকতেই পারে। যে কোনো প্রতিষ্ঠানের ভেতরে একটা গণতান্ত্রিক কাঠামো রয়েছে, যে কাঠামোর ভেতরে যে কোনো সমস্যা সমাধান করা যায়, সেখানে না গিয়ে নিজেরা নিজেদের মধ্যে পারস্পরিক রেশারেশি মারামারি হাতাহাতি করবেন, এইভাবে মোকাবেলা করবেন, এটা বোধ হয় এটা একেবারেই মানে অবাঞ্ছিত এবং আমি কি বলবো, মানে অনভিপ্রেত, একদম অনভিপ্রেত তো অবাঞ্ছিত, অনভিপ্রেত মানে আশা করা যায় না, মানে ব্যাখ্যা করা যাবে না, মানে বিশ্লেষণ করা যাবে না, দুর্ভাগ্যজনক ঘটনা এক কথায়। ঠিক আছে স্যার, ধন্যবাদ, এতক্ষণ আমার সাথে সরাসরি টেলিফোনে ছিলেন নেতাজি মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ জয়কৃষ্ণ মহাশয়। এ ঘটনায় শিক্ষক মহলে আজ তীব্র নিন্দার ঝড়। গোপাল রায়ের রিপোর্ট, বাংলা সাত দিন।